আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠান সাধারণত প্রতিদিনকার যে ঘটনাগুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আমরা আজকে মূলত আলোচনা করব স্থানীয় বাজারে যে সবজির অতিরিক্ত দাম, সেই দাম কেন বাড়ছে এবং এই দাম বৃদ্ধির কারণে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে, তারা এই কারণটা খুঁজে বের করার চেষ্টা করছেন। আজ সচিব সেটি নিয়ে কথা বলেছেন, আমরা সেই বিষয় নিয়ে কথা বলব। আমাদের সাথে তিনজন অতিথি আছেন এই বিষয়ে কথা বলার জন্য। আমাদের সাথে আছেন মোহাম্মদ হাসানুজ্জামান কল্লোল, তিনি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান এবং দৈনিক জাই জাই দিনের বিশেষ প্রতিনিধি আলতাফ হোসেন, যিনি দীর্ঘদিন ধরে কৃষি বিষয়ে সংবাদ করে থাকেন। আর এই মুহূর্তে আমি অনুষ্ঠানের শুরুতেই কথা বলতে চাই, ইউক্রেনের একজন প্রবাসী আমাদের সাথে যুক্ত হয়েছেন, রাশেদ হাসান, তিনি সেখানে একটু ব্যস্ততার মধ্যে আছেন, যদিও আমরা তার সাথে কথা বলতে চেয়েছিলাম অনুষ্ঠানের শেষের দিকে, কিন্তু শুরুতেই তার সাথে কথা বলতে হচ্ছে। রাশেদ, আপনি আন্তর্জাতিক গণমাধ্যমে আমরা আসলে যে সংবাদগুলো আমরা জানতে পারছি যে রুশ বাহিনী এরই মধ্যে রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে, ঘটনাটা কি আসলে যদি সত্যি হয় তাহলে রাজধানী কিয়েভে কি শীঘ্রই দখল করে ফেলতে পারবে কিনা রাশিয়ার বাহিনী? জি, আসসালামু আলাইকুম, আমি রাশেদ হাসান ইউক্রেন থেকে বলতেছি। অ্যাকচুয়ালি এখানকার যে অবস্থা ইউক্রেনের, অর্থাৎ কিয়েভ, খারকিভ এবং প্রথমত আপনারা যে বিষয়টা বলতেছেন, কিভ শহরটা ওরা পুরোপুরি এখানে ভিতরে ঢুকতে পারে নাই। এটা হচ্ছে গিয়ে, যেটা হচ্ছে কি, কিছু কিছু নিউজ আছে যেটা পোর্টাল রাশিয়ান মাধ্যম ওরা দেখাচ্ছে যে কিভে রাশিয়ান বাহিনীরা ঢুকে গেছে, মূলত অ্যাকচুয়ালি এটা না। এখনো কিভ নিয়ন্ত্রণে, ইউক্রেন বাহিনী ইউক্রেনের আর্মিদের নিয়ন্ত্রণে আছে। আচ্ছা, আমরা যতটুকু গণমাধ্যমে জানতে পাচ্ছি যে কিয়েভে বাংলাদেশিরাই বেশি আছেন কিয়েভে, এবং এমন যে যুদ্ধ পরিস্থিতিতে সেখানে আসলে তারা কি অবস্থায় আছেন, কি পরিমাণ বাংলাদেশি নাগরিক সেখানে থাকেন? জি জি, এখানে বাংলাদেশি, আমাদের বাংলাদেশ দূতাবাসের মতে, দূতাবাসের মতামতে হচ্ছে এখানে বাংলাদেশিরা 1 থেকে 100, অর্থাৎ 1000 থেকে 1500 বাংলাদেশি বসবাস করতেছে। বাট এই মুহূর্তে পুলিশ দূতাবাস, অর্থাৎ পুলিশ বর্ডার গার্ড এবং পুলিশ গভর্নমেন্ট, অর্থাৎ পোল্যান্ডের গভর্নমেন্ট বর্ডারটা ওপেন করে দেওয়ার জন্য অনেক বাংলাদেশি ইতিমধ্যে পোল্যান্ডে মুভ করে ফেলছে। এখন কয়েকজন আছে যারা আমাদের অলরেডি, কয়েকজন, একজন মেয়ে ছিল, উনি আছে খারকিভ শহরে, আশা করা যায় যে উনাকে খুব দ্রুত উদ্ধার করা হবে, উনি আহত অবস্থায় আছে খারকিভ শহরে। আচ্ছা, কতজন আছেন এখন পর্যন্ত কিয়েভে? এখন পর্যন্ত আমার জানা মতে, আমার তথ্য মতে সম্ভবত 50 থেকে 60 বাংলাদেশি এখানে এখন পর্যন্ত আছে। আচ্ছা, আর অন্যান্য যে শহরগুলো, বিশেষ করে নোভা কাভুকা, খোরেশন, দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় যে শহর বারদিয়ানস্ক, সেখানকার কি অবস্থা? এখন থেকে সবাই মুভ করে ফেলছে এবং রেড ক্রস ওদের সাহায্যে সবাই লিভিভ শহরে চলে আসছে যাতে ওরা বর্ডার ক্রস করে পোল্যান্ডে ঢুকতে পারে, বুঝতে পারছেন। আচ্ছা, এমনিতে এখন সবশেষ কি অবস্থা দেখছেন, মানে আপনি যতটুকু আছেন বা জানতে পেরেছেন? আর্মি, ইউক্রেনের আর্মিরা রাশিয়ান বাহিনীদের সাথে সর্বোচ্চ যুদ্ধ করে যাচ্ছে, সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে তাদের দেশকে রক্ষার্থে, এবং এদেশের প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট জেলেনস্কি, উনি উনাদের নাগরিকদের সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন এবং সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছেন। উনি ফ্রন্ট লাইনে থেকে, উনি অর্থাৎ সরাসরি যুদ্ধের ময়দানে থেকে সবাইকে উৎসাহ দিয়ে যাচ্ছেন যাতে দেশটাকে রক্ষা করা যায়। আশা করি খুব শীঘ্রই ভালো একটা ফলাফল আসবে, আমি, আমার যেটা ধারণা। আমরা বাংলাদেশি যতজন আছেন ওখানে তারা কি মোটামুটি সবাই নিরাপদে আছেন বলা যায়? বেশি সবাই মোটামুটি নিরাপদ আছে, আমার জানা মতে এখন পর্যন্ত প্রায় 250 জন বাংলাদেশি পোল্যান্ডে চলে গেছেন। আচ্ছা, এটা খুবই ভালো কথা যে আমাদের যারা আছেন প্রবাসী ভাই বোনেরা তারা এখানে ভালো থাকুন এবং আপনিও আসলে নিরাপদে থাকবেন। জি জি, ধন্যবাদ। আসলে আমি আপনাদেরকে জয়েন আর সময় দিতে পারতেছি না আমার ব্যস্ততার না, আমরা বুঝতে পেরেছি। জি, আপনি নিরাপদে থাকবেন, রাশেদ হাসান ভালো থাকবেন। জি, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে।